নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার আমার এই সকলকে জানাই স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আচিল এই আঁচিল কিন্তু শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ছোট বড় হয়ে থাকে এই আঁচিলের জন্য হয়তো আপনি বিভিন্ন প্যাথিতে বিভিন্ন রকম ভাবে ট্রিটমেন্ট করেছেন ওষুধ খেয়েছেন আপনার শরীর থেকে আচিল যাচ্ছে না আজকে আমি কিছু হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব এই ওষুধগুলো সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে পারেন আর ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখতে পারেন তাহলে যদি আপনার শরীরে আচিল হয়ে থাকে এই ওষুধগুলো খেয়ে কিন্তু গোড়ার থেকে আচিল নির্মূল হয়ে যাবে তাই ধৈর্যের সহিত সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এই শরীরে আচিল হওয়ার পিছনে কি কারণ কি কারণে এই আচিল হয়ে থাকে এই আচিল হওয়া হওয়ার কারণে অনেকেই কিন্তু ভয় পেয়ে থাকে আমার ক্লিনিকে অনেকেই এসে বলে যে ডাক্তারবাবু এই আঁচিল হয়েছে ভয়ের তো কিছু নেই আমি জিজ্ঞাসা করে থাকি যে কিসের ভয় তারা ভয় পায় যে ক্যান্সার তো আপনাদেরকে জানিয়ে রাখে যে এই আঁচিল থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না আচিল একটি ভাইরাস গঠিত রোগ এই যদি আপনার শরীরের ইমিউনিটি পাওয়ার কম থাকে তখন কিন্তু এই ভাইরাসটি অ্যাটাক করে যে ভাইরাসটি অ্যাটাক করে সেই ভাইরাসটির নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যে সমস্ত শরীরে যাদের ইমিউনিটি পাওয়ার কম তাদেরকেই অ্যাটাক করে থাকে তখন কিন্তু এই শরীরে আঁচল দেখা যায় আসল কিন্তু একটি সংগ্রামক রোগ অর্থাৎ যদি আপনার শরীরে একটা থাকে সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে বাড়তে অনেকগুলো আঁচিলও হয়ে থাকে এবং যদি আপনার সংকর্ষে কেউ আসে বলতে পারেন ছো আছে মতো তাহলে কিন্তু সেই ব্যক্তির আসিল হয়ে যেতে পারে সেই ব্যক্তির যদি ইমিউনিটি পাওয়ার কম থাকে এই আসিল বেশিরভাগ দেখা যায় যাদের ইমিউনিটি পাওয়ার কম যারা দীর্ঘদিন ধরে বড় রোগে ভুগছে যেরকম ডায়াবেটিস সুগার এইরকম ব্যক্তির ক্ষেত্রে এই ধরনের আসিল বেশি হওয়ার সম্ভাবনা থাকে এই আসিল ছোট বড় নানা প্রকৃতির দেখা যায় যেরকম সুচালো ফুলকপির মতন একটু মসৃণ কিন্তু বিভিন্ন কোয়ালিটিতে বিভিন্নভাবে আপনার শরীরে আচিলের আকার দেখা দিতে পারে এর জন্য হোমিওপ্যাথিতে বেস্ট কিছু ওষুধ নিয়ে আমি আলোচনা করছি এই আলোচনার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি আমি যে কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করব প্রত্যেকটি ওষুধের আমি সিমটম এবং লক্ষণ আপনাদেরকে জানাবো সবগুলো ওষুধ আপনারা একত্র করে খাবেন না তাহলে কিন্তু কোনো ফল পাবেন না আপনার যে ওষুধটির সাথে যে লক্ষণটি রয়েছে সেই লক্ষণ অনুসারে যদি আপনার শরীরে সেই লক্ষণটি থাকে তবেই সেই ওষুধটি খাবেন একটিমাত্র ওষুধ খাবেন দেখবেন আপনার শরীর থেকে কিন্তু আছিল। গোড়া থেকে নির্মূল হয়ে যাবে চলুন তাহলে আঁচলের জন্য সবচেয়ে বেস্ট যে ওষুধটি সেই ওষুধটির নাম হচ্ছে থুজা এই থুজার আছিল এটা কিন্তু বেশ ফুলকপির আকারের মতন থাকে আপনারা তো হয়তো ফুলকপি দেখেছেন সেই ফুল কপির মতন ছ্যাঁতরা ভেতরা এরকম টাইপের থাকবে এবং কি হবে যে সেই ফুলকপির যেরকম উপরটা একটু অমসৃণ সেইরকম আপনার শরীরে আঁচিল দেখা যেতে পারে এই শরীরের আঁচিল বেশিরভাগ ডান মানে ডান বা দিকে হয়ে থাকে বা দিকের সাইডে যদি আপনার আঁচিল হয়ে থাকে এবং যদি ফুলকপির মতন অমসৃণ দেখা যায় তখন কিন্তু এই থুচা খুবই ভালো কাজ করে থুজার আরো ব্যস্ত কিছু লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু এই থুজা ওষুধটি দুর্দান্ত কাজ করবে কিরকম লক্ষণ এই থুজা ব্যক্তিরা একটু কাল্পনিক জিনিস বেশি ভাবে এবং ভয় পায় ধরুন আপনি কোথায়ও হেঁটে যাচ্ছেন আপনার মনে হচ্ছে পিছন থেকে হয়তো আপনাকে কেউ ফলো করছে বা আপনার পিছনে পিছনে কেউ হারছে এবং মনে করে মানে মনে করে কেউ ভোজি তাকে মন্ত্র শক্তির দ্বারা অ্যাটাক করার চেষ্টা করছে শক্তির দ্বারা তাকে বান মারছে এইরকম আচিলের হয়ে থাকে এই আচিল কিন্তু যেরকম আমি বললাম যে একটু অমসেন একটু বড় টাইপের এবং ফুলকপির মতন দেখতে হবে এদের মানসিক লক্ষণ পিছনে পিছনে কেউ হয়তো আসছে বান মারছে তার ক্ষতি করার চেষ্টা করছে রকম মনোবৃত থাকে তাই এই থুজার পেশেন্টরা কি করে কবিরাজি বিশ্বাস করে এদের হাতে কিন্তু এই ধরনের কবস টবস পরে থাকে তো এই হলো থুজা রকম লক্ষণ পেলে আপনারা অবশ্যই থুজা খাবেন তার পাশাপাশি একটি যে ওষুধ রয়েছে সেটা কিন্তু খুবই ভালো কাজ করে থাকে সেটা হচ্ছে কষ্টিকাম কস্টিকামের আঁচিলটি একটু সোচালো হবে অনেকেরই দেখবেন চোখের পাতায় একদম সূচের মতন চোখকা টাইপের আঁচিল হয়ে থাকে আপনার শরীরে যে কোনো স্থানেই হোক না কেন যদি একটু সোচালো টাইপের চোখকা টাইপের আঁচিল হয় তাহলে কিন্তু এই কস্টিকাম ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে কস্ট্রিকামের ব্যক্তিরা কি হয় একটু শীত কাতরে হয় মিষ্টি খেতে পছন্দ করে তার পাশাপাশি এরা হচ্ছে অন্যের কষ্ট সহ্য করতে পারে না অন্যের কষ্ট দুঃখ এগুলো দেখতে পারে না তাই এরা কিন্তু অনেকের পাশেই এগিয়ে যায় যারা দুঃখে কষ্টের মধ্যে আছে মানে এরা এক কথায় সহানুভূতিশীল অন্যের দুঃখ কষ্ট এরা কখনোই সহ্য করতে পারে এই যে দুটি ওষুধ বললাম এই দুটি ওষুধ আপনারা এলএম পটেন্সি জিরো বাই ওয়ান আমি খাওয়ার নিয়মটা পরে বলে দিচ্ছি তার আগে স্থান কোথায় ওষুধ সম্পর্কে আপনার হাতের তালুতে আঁচিল হয়েছে একটু থ্যাপরা টাইপের যদি আপনার হাতের তালুতে আঁচিল হয়েছে আর যদি আপনার মানসিক বা ইচ্ছা এইরকম থাকে যে আপনি প্রত্যেক দিন প্রাতে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস এবং আপনার নুন জিনিস বেশি পছন্দ আপনি যদি একটি বিস্কুটও খান আপনার নুন জিনিস পছন্দ তিতো টাইপের জিনিস পছন্দ তিতো পছন্দ করেন তার পাশে এরা কিন্তু কি হয় যদি তাদের রাগ হয় সেই রাগ বা দুঃখের সময় যদি কেউ এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু তাদের রোগ যন্ত্রণা বেড়ে যায় রকম ব্যক্তির ক্ষেত্রে যদি হাতের তালুতে আচিল হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু থুজা ওষুধ মানে সরি ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব এই হচ্ছে অ্যাসিড যদি আপনার রক্তস্রাবী আচিল হয় অর্থাৎ আপনার শরীরে যদি ডুমুরের মতন আচিল হয়ে থাকে এবং সেই ডুমুরের মতন আঁচিল যদি একটু লাল বর্ণের থাকে বা সেখান থেকে মাঝে মাঝে ব্লিডিং হয় রক্তপাত হয় এই রকম যদি আসলের আকৃতি থাকে তার পাশাপাশি এদের মানসিক লক্ষণ এরা একটু কি হয় ঝগড়া আসল থেকে সবসময় একটু রক্তপাত হয়েই থাকে তার সাথে সাথে একটু ঝগড়াটেপূর্ণ পূর্ণ এরা ঝগড়া করতে পছন্দ করে ঝগড়া করে এগুলো এই ব্যক্তি এবং যদি প্রসাবে প্রচন্ড দুর্গন্ধ থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাসিড নাট্রিকাম ওষুধটি দুর্দান্ত কাজ করে থাকে তাহলে যে আমি এই চারটি ওষুধ বললাম এই চারটি ওষুধ আপনারা এল এম পটেন্সি জিরো বাই ওয়ান এই জিরো বাই ওয়ান আপনারা ওষুধগুলো প্রত্যেক দিন সকালে যে লক্ষণগুলো বললাম যে কোনো একটি ওষুধ খাবেন প্রত্যেক দিন সকালে এক চামচ করে বা আড়াই এম এল করে প্রত্যেকদিন সকালে খাবেন খালি পেটে কিছুদিন খেতে থাকলেই দেখবেন আপনার এই আসিলের সমস্যা আপনার শরীর থেকে আসিল একদম গোড়ার থেকে নির্মূল হয়ে যাবে যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু আপনারা লিখে জানাবেন